আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন, শিশুরা খেতে চায় না, খাবারের প্রতি অনীহা, বিশেষ করে 6 মাস থেকে 10 বছরের শিশুদের ক্ষেত্রে খাবারের প্রতি অনীহা দেখা যায়। সেক্ষেত্রে আপনি কোন খাবারটা গ্রহণ করাবেন এবং কোন মেডিসিনটা আপনি গ্রহণ করাবেন সে সম্পর্কে আলোচনা করব। তো সে সম্পর্কে অসাধারণ একটা মেডিসিন হয়েছে পোগো সিরাপ এবং সাথে অমিটন। এই সিরাপটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই দুর্দান্ত কাজ করে এবং যারা যে শিশুরা খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়, খাবার খেতে চায় না, অনেক দিন পর্যন্ত খাবারের প্রতি একটা অনীহা আপনার বেবির দেখা দেয়, সুতরাং সেটা পরিত্রাণের জন্য নিঃসন্দেহে দুর্দান্ত সিরাপ হয়েছে এই পোগো এবং অভিডন। ঠিক আছে, আচ্ছা এই সিরাপ গুলা খাওয়ার নিয়মটা কি আমি আপনাদেরকে বলে দিব। তো এই সিরাপ গুলটা হয়েছে যে বাচ্চারা খাবারের প্রতি অনীহা, খাবার খেতে চায় না এবং খুবই অস্বস্তিকর অবস্থায়, মাদের ক্ষেত্রে এটা খুব টেনশন, খুবই মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। তো এই সিরাপটা বিশেষ করে 6 মাসের উপরে যে শিশুদের ক্ষেত্রে 1 চামচ করে দৈনিক 3 বার খাওয়াবেন। 1 চামচ করে 6 মাস থেকে 10 বছর পর্যন্ত 1 চামচ করে দৈনিক 2 থেকে 3 বার, আর এটা 1 চামচ করে প্রতিদিন 1 বার। ঠিক আছে, 1 চামচ করে প্রতিদিন 1 বার খাওয়াবেন। আর এই সিরাপটা খাওয়ার ক্ষেত্রে রাতে খাওয়াবেন, আর এই সিরাপটা 3 বারই খাবেন, 3 বার খাবারের আগে আর এটা খাবারের পরে। ঠিক আছে, বিষয়টা আবার বুঝেন, এটা 1 চামচ করে দৈনিক 3 বার যারা 6 মাসের উপরের বেবি তাদের ক্ষেত্রে। তবে 6 মাস থেকে 1 বছরের বেবিদের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত 1 চামচ একটু কম খাওয়ানো উচিত, বাট 1 বছর থেকে 10 বছর পর্যন্ত আপনি 1 চামচ খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, তবে খাবারের আগে। আর এই সিরাপটার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আবার সুদূরকে বলতেছি, রাত্রে 1 বার 1 চামচ খাবেন। ঠিক আছে, এটা খাবারের পরে খাওয়াবেন, আর এটা তিনবারই আপনি খাবারের কি পর আগে খাওয়াবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই সিরাপটার দাম হয়েছে মাত্র 35 টাকা, আর এটার দাম হয়েছে 100 টাকা। ঠিক আছে, সুতরাং অবশ্যই দুইটা সিরাপ দুর্দান্ত কাজ করবে। দুটো সিরাপ আপনি 15 দিন থেকে 1 মাস পর্যন্ত আপনার শিশুকে খাওয়াতে পারেন এবং এটা খুবই ভালো কাজ করে এবং শিশুর জন্য অনেক বেশি গ্রহণযোগ্য একটা মেডিসিন বললেও ভুল হবে না এই সিরাপগুলো। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।